ফ্রেন্স ওয়েলকাম টু পিকেটিক ইউটিউব চ্যানেল ফেন্স আজ আমরা ডিসকাশ করবো ওয়ান হর্স পাওয়ার এরিয়েটর কত কেজি বায়োমাস রিকোয়ার করতে পারে ভেনামি কালচারের ক্ষেত্রে ফেন্স আমরা সবাই জানি যে মেনলি এরিয়েটর পণ্ডে ব্যবহার করা হয় ফর সোর্স অফ অক্সিজেন সোর্স অফ অক্সিজেন ছাড়াও এরিয়েটরের ব্যবহার করা হয় যেমন আপনার পণ্ডের অ্যামোনিয়া এবং হাইড্রোজেন সালফাইট নামক ক্ষতিকারক গ্যাস রিমুভ করার জন্য এবং আপনার পণ্ডের যে তিনটে লেয়ার আছে সারফেস কলাম বটম এই তিনটা লেয়ারের মিশ্রণ ঘটানোর জন্য এছাড়াও নর্মাল পণ্ডের থেকে আপনার পণ্ডের হাই প্রোডাকশানের জন্য তো ফ্রেন্ডস জেনারেলি ওয়ান এইচপি এরিয়েটর টু হান্ড্রেড থেকে টু হান্ড্রেড ফিফটি কেজি বায়োমাস রিকোয়ার্ড করতে পারবে বন্ধুরা এই ভিডিওতে আপনারা যে ভেনামি কালচারের পণ্যটি দেখছেন এই পণ্যের টোটাল আয়তন জিরো পয়েন্ট টু ফাইভ হেক্টার মিনস টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড স্কোয়ার মিটার এরিয়া এবং এখানে স্টকিং নাম্বার টু লাখ টোয়েন্টি ফাইভ থাউজেন্ড এবং আজকের ডেটে এভারেজ বডি ওয়েট টোয়েন্টি সিক্স গ্রাম তাহলে আমার এখানে টোটাল বায়োমাস কত আছে টোয়েন্টি সিক্স ইন্টু টু লাখ টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ইজিক্যাল টু ফাইভ টন এইট হান্ড্রেড ফিফটি কেজি তাহলে এই পণ্যের কারেন্ট বাযমাস পাঁচ টন আটশো পঞ্চাশ কেজি ফ্রেন্ডস আপনারা দেখতেই পাচ্ছেন এই পণ্যের টোটাল বারোটি এরিয়েটর আছে বারোটি এরিয়েটর ইন্টু টু এইচ পি টোটাল চব্বিশ টোয়েন্টি ফোর এরিয়েটর এখানে রিকোয়ার্ড করা হয়েছে তাহলে টোয়েন্টি ফোর এইচপি এরিয়েটার কত কেজি বায়োমাস হোল্ড করতে পারবে যেহেতু আমি আগে বলেছি ওয়ান এইচপি এরিয়েটার টু হান্ড্রেড ফিফটি কেজি বায়োমাস রিকোয়ার করতে পারবে তাহলে 250 হান্ড্রেড ফিফটি কেজি ইন্টু টোয়েন্টি ফোর টোটাল সিক্স টন বায়োমাস এখানে রিকোয়ার করতে পারবে টোয়েন্টি ফোর এরিয়েটার আর কারেন্ট বায়োমাস ফাইভ হান্ড্রেড সরি ফাইভ টন এইট হান্ড্রেড তাহলে আমার এখানে এরিয়েশান খুব কমও নেই এবং খুব বেশিও নেই ফ্রেন্ডস আপনার পণ্যে আপনি যত বেশি পরিমাণে এরিয়েশান দিতে পারবেন তত আপনার পণ্যের প্রবলেম কম দেখা দেবে এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা যেটা আপনার মেনলি আপনি হয়তো জিজ্ঞেস করবেন যে ওয়ান লাখ ভেনামির জন্য ভেনামি সিডের জন্য আমি কত এইচপি এরিয়েটার দেব মেনলি ওয়ান লাখ ভেনামি সিডের জন্য নিড আপনার এইট এইচপি এরিয়েশান সো ফ্রেন্ডস ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং অ্যাকোয়াকালচার রিলেটিভ মানে ফিশ কালচার বা শ্রিম কালচার সম্পর্কিত কোনো বিষয় যদি আপনাদের জানবার থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন